আসলে নির্বাচনের গুরুত্ব সম্পর্কে আমাদের অনেকেরই জানা নাই। আমার ধারণা মতে অনেক আলেমরাও এই বিষয়টা সম্পর্কে ভালো ওয়াকিফাল নয়, সাধারণ মানুষ তো দূরের কথা। আসলে ভোট জিনিসটা কি? ভোট মানে সাক্ষী দেয়া, ভোট মানে সহযোগিতা করা, ভোট মানে সমর্থন করা, ভোট মানে সাহায্য করা, ঠিক না? সাক্ষী, যতজন ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছেন, আমি বলি এদের মধ্য থেকে সবচেয়ে ওই ব্যক্তি যোগ্য বিধায়ী, আমি তার মার্কায় সিল দিয়েছি, এর নাম ভোট। এই ব্যক্তি যে আদর্শ বাস্তবায়ন করার জন্য অংশগ্রহণ করেছেন, আমি সেই আদর্শকে সমর্থন করছি, বিধায়ী, তার পক্ষে আমি একটা ভোট দিলাম। এই ব্যক্তি যে কাজগুলি করতে চায়, আমার ভোট ব্যতীত এই ব্যক্তি সেই কাজগুলি করতে পারবে না। বিধায়ী, তার কাজগুলি করার জন্য ভোট দিয়ে আমি তাকে সহযোগিতা করলাম। এই ব্যক্তি যে আদর্শ নীতি নিয়ে অংশগ্রহণ করেছে, আমি তার নীতি ও আদর্শকে সমর্থন করলাম, বিধায়ী, তার মার্কার মধ্যে আমি একটা সিল দিলাম, এর নাম না ভোট। প্রিয় ভাইয়ারা, আমার ধরে নেন, আমাদের কীর্তনকালা নদীতে কোনো খেয়াওয়ালা খেয়া দিচ্ছে, একজন ডাকাত গিয়ে বলতেছে আমি ওপরে যাব চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, কিন্তু তোমার খেয়া ব্যতীত আমি চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না। এখন খেয়াওয়ালা বলতে, দেখো আমি মুসল্লি, আমি নামাজ পড়ি, আমি যদি চুরির ভাগ নেব না, ডাকাতির ভাগও গ্রহণ করবো না, যেহেতু তুমি আমার খেয়া ব্যতীত ডাকাতি করতে পারবা না, তুমি যুবক মানুষ আশা করছো, আসো আমি তোমাকে পার করে দেই, কিন্তু আমি তোমার চুরির ভাগ নেব না। যদি চোরকে চুরি করার জন্য খেয়াওয়ালা পার করে দেয়, আপনাদের ধারণা কি ওই খেয়াওয়ালার কোনো দোষ আছে? দেখেন, আমরা সবাই বুঝলাম, সবাই বুঝি। দেখেন, এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে যে পড়াশোনা কিছুই করে নাই, সেও বলবে যে খেয়ালা যদি পান না করতো সে চুরি করতে পারতো না। বিধায়ী, সমস্ত চুরির অংশীদারি তাকেও গ্রহণ করতে হবে। এই হিসাবে আমি বলতে চাই, যাদেরকে ভোট দিয়ে ক্ষমতার বৈতরণী পার করতেছেন, আপনার ভোট ব্যতীত সে ক্ষমতার বৈতরণী পাস করতে পারতো না, ক্ষমতায় যেতে পারতো না। এখন আপনার ভোট নিয়ে সে যত চুরি করবে, ডাকাতি করবে, মদে লাইসেন্স দিবে, টেন্ডারবাজি করবে, ইফটিজিংয়ের সমর্থন করবে, মাদকের ব্যবসা করবে, দেশকে লুটপাট করবে, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিবে, আপনার ভোট ব্যতীত ওই ব্যক্তি পারতো না। এখন আমার প্রশ্ন, এই চুরি, ডাকাতি, অন্যায়, এই সমস্ত গুনার অংশীদার দিয়ে ভোটাররা হবে কি হবে না? আপনারা কি ভাবতেছেন? 100 টাকার বিনিময়ে ভোট দিবেন, আপনার আত্মীয় হিসাবে ভোট দিবেন, আপনার বন্ধু হিসাবে ভোট দিবেন? এটা সচেতন কোন ব্যক্তি, আত্মীয়, অমুক তমুক কোনো কারণে ভোট দিতে পারে না। স্পষ্ট কথা, আমাদের শায়খ মোর্শেদ নব্বরুল্লাহ মার্কাজ স্পষ্ট বলেছেন, কি বলেছেন, টাকায় গরু ছাগল বিক্রি হতে পারে, কত মানুষ টাকায় বিক্রি হতে পারে না। আমি মানুষ, যদি কোনো ব্যক্তি চুরির টাকা দিয়ে হাজারো কোটি টাকা আমাকে দেয় না কেন, আমি মানুষ হিসেবে বিক্রি হতে পারি না। যাই হোক, আমি অনেক সময় বয়ানে বলেছি, আপনারা শুনেছেন, নামাজে মোনাফেক ধরা পড়ে নাই, রোজায় মোনাফেক ধরা পড়ে নাই, জিকিরের মজলিসে মোনাফেক ধরা পড়ে নাই, তালিমের মজলিসে মোনাফেক ধরা পড়ে নাই, মোনাফেক ধরা পড়েছে জিহাদের ময়দানে। কথা সত্যি না মিথ্যা? আমি অনেক সময় বলি, বন্ধুর পরিচয় বিপদে, ঘোড়ার পরিচয় দৌড়ে, আর চরমোনাই মুহিববিন্দির পরিচয় নির্বাচনে। এখনই দেখবেন কত কারণ, এই সমস্যা ওই সমস্যা, এই ভেজাল ওই ভেজাল,
অনেকেই ভেজাল ভেজাল বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করবে। যদি আপনার পাও ভেঙে যেত, যদি আপনার হাত ভেঙে যেত, যদি আপনার মা মারা যেত, যদি আপনার ছেলে অসুস্থ হইত, তখন আপনি কি কষ্ট প্লেস করতেন? কোনো কষ্ট আপনি প্লেস করতেন না। তখন আপনাকে অবশ্যই হসপিটালেই থাকতে হতো, তার জন্য আপনাকে অনেক বিনিয়োগ করতে হইতো। আজকে ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে বাস্তবায়ন করার জন্য চৌরবন টাকাত মুক্ত, প্রিজিং মুক্ত, মাদক মুক্ত বরিশালকে গড়ার জন্য যদি আমরা চেষ্টা না করি, সাধনা না করি, সেখানে যদি কষ্ট প্লেস করি, মনে করতে হবে আপনি যদিও বাহ্যিক দৃষ্টিতে মানুষ, কিন্তু আপনার মধ্যে মানবতা নাই। যদি আপনি বাহ্যিক দৃষ্টিতে মহাব্বত করেন চরমনে ইসলামকে, অরিজিনালি আপনার মধ্যে ইসলাম এবং চরমনে কোনো মহাব্বত নাই। যদি আপনার মধ্যে মহাব্বত থাকতই, তাহলে মাত্র কয়েকটা দিনের জন্য আপনি কেন সময় ব্যয় করবেন না? আপনার মাথার মধ্যে কেন টেনশন চলে আসবে না? আপনার দোকান কেন বন্ধ হবে না? আপনি কেন আপনার অর্থ খরচ করবেন না? আপনি কেন শ্রম দিবেন না? আপনি কেন মানুষকে দাওয়াত দিবেন না? আমি বিশ্বাস করি যাদের মধ্যে সামান্য বুঝ আছে, আল্লাহ শুকর, আল্লাহ শুকর, এমনও কিছু মুজাহিদ, এমন কিছু মুমিন এখন পর্যন্ত বিরাজমান যারা এই নির্বাচনে জিহাদের ময়দানে এই পরিমাণ খাটাখাটনি করতেছে, এই পরিমাণ চেষ্টা করতেছে। আমি নিজেও পরেশান হয়ে যাই, একজন মানুষের দ্বারা এত পরিশ্রম করা, এত ত্যাগ করা কিভাবে সম্ভব হয়? আমি আমার কিছু মুজাহিদ ভাইদের চেহারার দিকে তাকিয়ে, আজকেও আমি অফিস থেকে বের হওয়ার সময় আমাদের এখানে সভাপতি মাওলানা খাইরুল আছে সাক্ষী, আমি একজনকে দেখে বললাম, তোমার অবস্থা দেখে আমার সাহাবাদের ইতিহাসের কথা মনে পড়ে, তোমার হাত ভাঙ্গা আর আজকেও তুমি রাত্র সারা রাত্র কাজ করেছ, তুমি অসুস্থ, আজকেও সারাদিন কাজ করেছ। আসলে তোমার চেহারা দেখলে আমার মনে পড়ে সাহাবাদের সেই ইতিহাস, সাহাবার অসুস্থ অবস্থায়ও তাদের জখম নিয়ে তারা যুদ্ধের ময়দান ছাড়ে নাই, আজকেও তুমিও জখম নিয়ে সেই যুদ্ধের ময়দান ছাড়ছ না, এর জন্য তোমাকে দেখলে আমার সাহাবাদের কথা মনে পড়ে। আর কিছু মানুষকে দেখলে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুর সেই মুনাফিকের কথাও মনে পড়ে, কিছু মানুষকে দেখলে সাহাবাদের ত্যাগের কথা মনে পড়ে, আর কিছু মানুষের চরিত্র দেখলে সেই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রইসুল মুনাফিকিন ওর কথাও মনে পড়ে। কিছু বলি না, মনে পড়ে ঠিকই, কিন্তু কাউকে কিছু বলি না। এখানে যারা আছেন, উপস্থিতি এখানে যারা আছেন, আমরা কি ওয়াদা করতে পারি না আগামী 30 তারিখ পর্যন্ত ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, এই বরিশাল শহরকে মডেল এক শহর হিসেবে গড়ার জন্য, আল্লাহর জমিনকে আল্লাহর জমিন আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য মাত্র এই কয়টা দিন আমার জান মাল দিয়ে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ? কি রাজি আছি কি না ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? নারা তাকবীর, নারা তাকবীর, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমাদের ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে, হাতে ধরে, পায়ে ধরে মানুষকে বোঝাতে হবে, জীবনবার ভোট দিয়েছেন, কি পেয়েছেন, এবার আসুন এমন ব্যক্তিদেরকে নির্বাচিত করি যাদের চেহারার সাথে আল্লাহর হাবিবের চেহারার মিল রয়েছে, যাদের কলবের মধ্যে আল্লাহর হাবিবের এলেম রয়েছে, যাদের সিনার মধ্যে এলমে ওহি রয়েছে, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে, এমন কিছু ব্যক্তিকে নির্বাচিত করি যাদের মাধ্যমে এই বরিশাল শহর উন্নতি হবে। আমি বিশ্বাস করি শুধু একটা বারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদেরকে বিজয় করেন, দ্বিতীয়বার ভোট চাওয়ার জন্য আপনাদের মাঝে আসবো না, বরং আমি বিশ্বাস করি বাদ ভাঙ্গা জোয়ারের মতো মানুষ গিয়ে ইসলামী আন্দোলন বাক্সে ভোট দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, আজকে ওবায়দুর রহমান মাহবুব সাহেব, আপনারা তার চেহারা দেখেন, এই সিনার মধ্যে কলবের মধ্যে 30 পারা কোরআন শরীফ হেফজ আছে, যে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিয়ে থাকেন, যার চেহারার মধ্যে ইলমে নববী এবং ইলমে রাসূলুল্লাহ সুন্নাত মওজুদ রয়েছে, এমন এক ব্যক্তিকে বাদ দিয়ে
আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ভারতের যারা গোলামি করতে গোলামি করার জন্য ব্যস্ত তাদেরকে আপনি ভোট দিবেন, আপনার চেয়ে বড় জাহেল আর কেউ হতে পারে না। আজকে আমাদের আবু হানিফ সাহেব, আপনারা দেখেছেন আল্লাহ শকর, এমন এক ব্যক্তিকে যদি আপনাদের ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নিযুক্ত করেন, আপনারা পাশ করান, তাহলে আশা করি ইনশাআল্লাহ ওয়ার্ডে যে বরাদ্দ হবে সেই বরাদ্দকৃত টাকা সে চুরি করবে না, এটা আমার বিশ্বাস। কাজী আজকে আমাদের হানিফ সাহেবকে আমি ঘুড্ডি তুলে দিচ্ছি, আপনার ঘুড্ডি মার্কায় ভোট দিবেন, হাত পাকায় ভোট দিবেন, আল্লাহ আমাদের সবাইকে কবর বসেন ইনশাআল্লাহ। ভেদাভেদ ভুলে গিয়ে আগামী 30 তারিখ পর্যন্ত এই এরিয়াটা তো অনেক বেশি অনেক আগের থেকে শক্তিশালী। 2001 নির্বাচনে আমরা এই সেন্টার থেকে লালাল দিগের ওই সেন্টার থেকে আমরা ফার্স্ট হয়েছিলাম নাকি ভোটে, এই 25 নম্বর ওয়ার্ড থেকে দ্বিতীয় অবস্থানে ছিলাম 2001। আজকে প্রায় 17 বছর, আজকে প্রায় 18 বছর গড়িয়ে গেছে। কাজী ইনশাআল্লাহ 18 বছর আগে যে ছেলেটা জন্ম হয়েছিল সে তো এখন অনেক বড় হয়ে গেছে, কথা ঠিক না? যদি 20 বা 18 বছর আগে এই ওয়ার্ডের রেজাল্ট ভালো হয় তো এবার কেমন হবে? শুধু ভালো হবে তা তো, শুধু ফার্স্ট হবে, অনেক বেশি ভোট পেয়ে ফার্স্ট হবে ইনশাআল্লাহ। ফার্স্ট তো তখনই হয়েছিলাম 18 বছর আগে, 18 বছর আগে সেই সন্তানটা জন্ম হয়েছে, সেটা এখন বালেগ হয়ে গেছে, বড় হয়ে গেছে। কাজে আজকে ইনশাআল্লাহ আমরা যদি সবাই হাতে হাত মিলিয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা নামতে পারি, এই এখানে যারা আছেন তারাও যদি উল্কার বেগে ঝড়ো ভেগে নেমে যান তাহলে ফার্স্ট হওয়া সম্ভব কি সম্ভব না ইনশাআল্লাহ? কি নামবেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? মুনাফিকি কেউ করবেন না, কে কে রাজি আছেন? নারায় তাকবীর, দুই হাত তোলেন, দুই হাত তোলেন, নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহুম্মা আমিন।